চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে ডিআরএস চালু করল কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। দুপুরে বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে 110 মিলিয়ন ঘনফুট সক্ষমতার এই ডিআরএস বসানো হয়। এই ডিআরএস এর মাধ্যমে আগামী মে মাস থেকে উৎপাদনে যাবে বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এ সময় কেজিডিএসএল এর পক্ষ থেকে প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাহিদ আলম, আইটি ও প্রিপেইড মিটারিং বিভাগের জিএম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রইসউদ্দিন আহমেদ, সেলস সাউথ বিভাগের জিএম ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুর রহমান ও প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের জিএম ইঞ্জিনিয়ার গৌতম চন্দ্রকুণ্ডু সহ সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিরসরাই ইকোনমিক জোন পুরোপুরি চালু হলে 30 লাখ লোকের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।